মাতাবাড়িতে আজ ঘটে যাওয়া অবিশ্বাস্য ঘটনার জেরে মুখ খুললেন পুরোহিত। তিনি জানিয়েছেন একবার দুবার নয়, মোট 28 বার কোপ দিতে হয়েছে, তারপর সম্পূর্ণ হয়েছে এই বলি। সামাজিক মাধ্যমে আজ দুপুরেই এই ছবিগুলি এবং ভিডিওগুলি প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যের মানুষ এই বিষয়টা নিয়ে আলোচনা করতে শুরু করেছেন। এই অবিশ্বাস্যকর ঘটনা নিয়ে ঘটনার আসল সত্যতা জনসমক্ষে জানালেন মাতাবাড়ির একজন পুরোহিত। তিনি জানিয়েছেন আজ এই বলিকে কেন্দ্র করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যার সত্যতা তিনি তুলে ধরেছেন। মূলত বিভিন্ন কারণে এই ঘটনাগুলি ঘটে থাকে বলে তিনি জানিয়েছেন। কি বলছেন মাতাবাড়ির পুরোহিত এই গোটা বিষয়টা নিয়ে শুনে নেব। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা আজকে যত বছর ধরে মাতার বাড়িতে মায়ের পূজার্চনা করি, এর আগেও অনেকবার এরকম হয়েছে, তবে এত খুব আর কোনো সময় লাগেনি। আজকে যা ঘটনা ঘটেছে আমরা দেখতে পেয়েছি, তা 28টি কূপ লেগেছে পাটাটিতে। তারপরে আমাদের যে ঠাকুর মশাই ছিলেন আশিস চক্রবর্তী, তিনি তারপর তীর্থযাত্রীকে জিজ্ঞাসা করলেন কী ব্যাপার। আমরা জানি যে কোনো সময় যদি পাটার মধ্যে কোনো খুঁত থাকে, যদি পাটাটাকে কোনো কুকুরে কামড়ায় বা কোনো জন্তুজানোয়ারে কামড়ায় বা পাটাটির মধ্যে কোনো রোগ থাকে, তাহলে এসব ঘটনা ঘটে। আর তাছাড়া আমরা জানি যে যারা মায়ের কাছে মানত করে, অনেক তীর্থযাত্রীরা করে কি আগেই বাড়িতে বা পাড়াতে বলে আসে যে আজকে একটা পাঠা বলি নেব তোমাদের নেমন্তন্ন। এসব ঘটনা আমরা আগে দেখেছি, এসব ঘটনা যারা এভাবে নেমন্তন্ন করে আসে তাদের পাঠা কোনো সময় এক কূপে বলি হয় না। তারপরে আমাদের যে শ্রদ্ধা পুরোহিত মহাশয় শ্রী আশিস চক্রবর্তী জিজ্ঞাসা করেছেন তীর্থযাত্রীকে, তখন তীর্থযাত্রী বলেছেন তিনি নাকি গ্রামের কয়েকজনকে নেমন্তন্ন করে এসেছেন, যে আমি বলি দিয়ে আসবো, তাও তোমরা প্রসাদ নিই। আমাদের মনে হচ্ছে এইসব ঘটনার কারণেই আজকে পাটাটি এত খুঁত লেগেছে। তার আগেও আমরা দেখেছি পাটাকে যদি কোনো খুঁত থাকে বা এইভাবে যদি কেউ নেমন্তন্ন করে আসে, এরকম ঘটনা আরও অনেকবার, তবে এত খুব লাগেনি, 5 কূপ, 6 কূপ, 7 কূপ, 16 কূপ পর্যন্ত আগে আমরা দেখেছি, কিন্তু আজকে 28টি কূপ লেগেছে। এই প্রথম এত বড় একটি ঘটনা, 28টি কূপ এই প্রথম, এর আগে আমরা 15-16 কূপ পর্যন্ত দেখেছি। এছাড়া কোনো কোথাও কোনো ত্রুটি রয়েছে কি? না, এছাড়া কোনো ত্রুটি আমাদের নেই, কারণ আমরা এর আগেও দেখতে পেয়েছি যারা এইসব ধরনের ইয়ে করে আসে তাদেরই এইসব ঘটনা ঘটে। কারণ দেখা যায় যে একটা লুমও কাটা যায় না খড়গের ইয়েতে। আজকে তো অমাবস্যা, বিশেষ পূজা রয়েছে মায়ের মন্দিরে, বিশেষ পূজা, আজকে তো আয়োজন ছিল বিশেষ, আয়োজনও বিশেষ, তীর্থযাত্রীর সমাগমও অনেক হয়েছে, বলিও অনেক হয়েছে, 60টি পাটা বলে হয়েছে, তার মধ্যে 1টি পাঠেই এরকম ঘটনা ঘটেছে। আপনি এখানে কত বছর ধরে পুজো দিচ্ছেন? আমি 1990 সন থেকে প্রায় তো 33 বছর। আপনার এই পুজোকালীন এরকম ঘটনা এত খুব আমি দেখিনি, প্রথম। তো বলি তো আমাদের শুরু হয়েছে সকাল 11:30, 12:15 থেকে। যে এই পাঠাটি বলির সময় যে একটি ঘটনা ঘটলো, তার আগে বা এর পরে কোনো এ ধরনের কোনো আগে পরে কোনো ঘটনা আর কি, তা স্বাভাবিকভাবে হয়েছে। এটা আমাদের নিয়ম আছে যে একটা পাঠা যদি কোনো সময় এক কূপে বলি না হয়, তাহলে পুনরায় আবার আরেকটি পাঠা ওই তীর্থযাত্রীর নামে বলি দিতে হয়। তো তীর্থযাত্রী আজকে পারেনি, হয়তো তাদের তার আর্থিক সামর্থ্য নেই, তাকে বলা হয়েছে যে পরবর্তী সময়ে যাতে এসে আবার এই মানুষ এটা দিয়ে যায়। কিছুটা আগে একবার হয়েছে, হয়েছে যে এরম হয়েছে না, 27 কূপ হয়েছে না, 27 কূপ কম হয়েছে না, এরম প্রথমই দেখলাম, এরম আর হয়েছে না কোনো সময়। আপনি তো সবসময় থাকেন মায়ের মন্দিরে, সবসময় থাকেন, আজকেও দেখেছেন? হ্যাঁ। এরকম কখনো হয়নি? এরকম হচ্ছে কিছু একটা, এই যেমন মাই জানে মার্কি মহিমা।